ভারতীয় জনতা পার্টির প্রদেশ কোঅপারেটিভ সেলের উদ্যোগে রবিবার মুক্তধারা হলে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি ও অগ্রগতির পথে ত্রিপুরা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি প্রভারী মহেশ শর্মা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, বিধায়ক কৃষ্ণধন দাস এবং অভিজিৎ দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখ্য, সমবায় আন্দোলনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উজ্জীবনের বিশেষ বার্তা রেখে গেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তার জন্মদিবসে তাই রাজ্যের সমবায় আন্দোলন এবং অগ্রগতি নিয়েই এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমবায় আন্দোলন অপরিহার্য এবং এই লক্ষ্য পূরণে গত চার বছরে উল্লেখযোগ্য কাজ হয়েছে। নির্ভর ত্রিপুরা হতে হবে এবং আপনারা কিন্তু সেই অংশে কোনো অংশে কিন্তু কম নয়, সব জায়গায় আপনারা কাজ করছেন। অনেক সময় আমাদের কাছে খবর আসে যে আগের যে পুরনো ল্যাম্পস প্যাক্সের যে সংস্থাগুলো আছে সে আগের সরকারের অনুমোদিত সব, কিন্তু সময়ের সাথে সাথে ওনারা বেশ কিছু সংখ্যক আমাদের সাথে এসে গেছে। কিছু কিছু জায়গায় এখন আমাদের দুর্বল আছে, সেইগুলো আমরা চেষ্টা করছি। এখন আমাদের রাজীববাবু আছেন, নিশ্চয়ই উনি দেখবেন, অভিজিৎবাবুকে সেভাবে মার্গদর্শন করাবেন। এবং সমবায় ছাড়া আমাদের অস্তিত্বহীন কিন্তু আমাদের সমাজে, কারণ এমন একটা মানে এটা সংস্থা যে এখানে ত্রিপুরাতে অনেক বছর আগেই এই সংস্থা এখানে হয়েছে এবং আমাদের মাণিক্য ডাইনেস্টির সময় থেকেই এই সমবায় সমিতি নামে এখানে এটা চলছিল। তো আজকে যেহেতু পণ্ডিত দীনদয়ালজির ওনার জন্মদিন, তো এই উপলক্ষে উনি যে মার্গদর্শন আমাদের দিয়েছেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে ব্যবস্থা মানুষের জন্য কিছু করা, সেটা কিন্তু এই সমবায় দপ্তর সরকারের এবং আমাদের যে ইন্টেলেকচুয়াল সেল তাদের মাধ্যমে যৌথ উদ্যোগে সেটা ওই অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা নিয়ে যেতে পারব বিভিন্ন জায়গায়। সমবায় দপ্তর এবং বুদ্ধিজীবী সেলের মাধ্যমে এই আন্দোলনকে সারা রাজ্যে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমবায় আন্দোলন এবং অগ্রগতি নিয়ে সমৃদ্ধ এবং মনোজ্ঞ ভাষণ রাখেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় সমিতির ভূমিকা রয়েছে বিরাট। সমাজের অন্তিম ব্যক্তির বিকাশের সঙ্গে সার্বিক উন্নয়নের যোগসূত্র উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, অটল বিহারী বাজপেয়ীর সময় থেকেই এই দিশায় কাজ চলছে এবং নরেন্দ্র মোদীর সময়েও অন্তিম ব্যক্তি পর্যন্ত সুবিধা পৌঁছে দিতে প্রয়াস নেওয়া হয়েছে সর্বস্তরে। সমৃদ্ধশালী করতে হবে, আর এই যে গ্রামীণ অর্থনীতি বললাম, দেশের ইকোনমি বললাম, রাজ্যের ইকোনমি বললাম, এইটা ডেভেলপ করার একমাত্র হাতিয়ার রয়েছে এই কোঅপারেটিভ ল্যাম্পস প্যাক্স, আপনাদের সেটা রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা দাঁড়িয়ে সবাই করতালির মাধ্যমে ওনাকে স্বাগত কান্ট্রি আমরা বুঝি। তো ডেভেলপমেন্ট কান্ট্রি বা ডেভেলপমেন্ট স্টেট তখনই সম্ভব হবে যখন আমি ওই সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছে, আমার সরকারি সমস্ত সুযোগ সুবিধা ওই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যারা রয়েছে তাদের কাছে যাতে পৌঁছে যায়, সেই ব্যবস্থা সেই পরিচালনাটাকেই এই অন্তর্দ্বয় পরিবার অন্তর্দ্বয়ের কথা আমাদের পণ্ডিতজি একাত্তর মানববাদে সেটা বলেছে। এইবার আমাদের সরকার, আমরা যদি দেখি যে স্বাধীনতার পর বাজপেয়ীজি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যত পরিকল্পনা আপনি অ্যানালাইসিস করুন, সমস্ত পরিকল্পনা কিন্তু ওই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত প্রয়াস কিন্তু আমাদের বাজপেয়ীজি সরকারের সময় চালু হয়ে গেছে। তারপরে তার পরবর্তী সময়ে আমাদের মোদিজি সরকার ঠিক ওই ওই একাত্ম মানববাদের সেই দর্শন থেকে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সরকারি সুযোগ সুবিধা আগে পৌঁছে দিতে হবে তার ব্যবস্থা করেছে। আমরা কেউ কি জানি 2014 সালে মোদিজি গভর্নমেন্ট আসার পরে প্রথম যে যোজনাটার কথা উনি ঘোষণা করেছেন সেটা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা। তো মোদিজি বলছেন, সামাজিক অন্তদয় এবং ভাবনার এই ধারণা যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেখে গেছেন তার বক্তব্যে সে কথাকে স্মরণ করিয়ে দেন রাজীব ভট্টাচার্য।
ভিডিও রিপোর্ট রাইজ ইস্ট নিউজ।